আজকের ভিডিওতে আমি রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। রাজনৈতিক তত্ত্বের যে সকল দিক নিয়ে আলোচনা করব সেগুলি হলো: হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি, ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল থিওরি, রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল থিওরি, ডেকলাইন অফ পলিটিক্যাল থিওরি এবং রিসার্জেন্স অফ পলিটিক্যাল থিওরি। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের স্বার্থে একটি তাত্ত্বিক কাঠামো গঠন করা অপরিহার্য। তবে রাজনৈতিক তত্ত্ব কাকে বলে এবং এর প্রকৃতি ও ভূমিকা কী, এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য বর্তমান। রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে আলোচনার পূর্বে তত্ত্ব বলতে কী বোঝায় সে সম্পর্কে আমরা জানব। ব্যুৎপত্তিগত অর্থে তত্ত্ব হলো দৃষ্টি, সঠিক, স্বচ্ছ ও স্পষ্ট দৃষ্টি। গ্রিক শব্দ থেও থেকে থিওরি শব্দটি এসেছে, যার অর্থ চশমা। তত্ত্ব হলো সেই চশমা যা বাস্তবকে গভীরভাবে দেখতে সাহায্য করে। প্রকৃত পক্ষে কোনো বিষয় সম্পর্কে ধারণার সামান্যীকরণকে তত্ত্ব বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের পর্যায়ে অভিষিক্ত করতে, রাজনৈতিক গবেষণাকে গঠনমূলক করতে তত্ত্বের ভূমিকা অনস্বীকার্য। ডেভিড ইস্টন তত্ত্বকে তুলনা করেছেন চালুনির সঙ্গে, যার কাজ হল গবেষণার ক্ষেত্রে ঝাড়াই বাছাই করা। গবেষণার বিকাশের ধারাটিকে চিহ্নিত করা যায় তত্ত্বের সাহায্যে। কার্ল ডয়েচ তার পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, হাউ পিপুল ডিসাইড দেয়ার ফেট গ্রন্থে বলেছেন, তত্ত্বের কাজ তথ্যের সাহায্যে জ্ঞানকে সুসংগঠিত করা, গবেষণার কাজে বা প্রকল্পে অনুমান যোগানো, প্রয়োজনীয় ধ্যান ধারণার সাহায্যে সিদ্ধান্তে পৌঁছানো। তত্ত্বের সাহায্যেই বিষয়বস্তুর অসংলগ্নতা দূর করা যায়, প্রাসঙ্গিকতা নির্বাচন করা যায় এবং পরীক্ষামূলক সিদ্ধান্ত নেওয়া যায়। এখন আমরা জানব রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে। রাজনৈতিক তত্ত্ব বলতে রাজনৈতিক বিষয়ে কতগুলি সাধারণ নীতির সূত্রবদ্ধ রূপকে বোঝায়। কেউ কেউ বলেন, রাজনৈতিক তত্ত্ব হল সেই সব অনুমান ও সিদ্ধান্ত যা গড়ে ওঠে মানুষের অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বারা সংগৃহীত তত্ত্বের ভিত্তিতে। এখন আমরা বিভিন্ন বিশেষজ্ঞের দেওয়া রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞাগুলি সম্পর্কে জানব। জেসি ফিল্ড রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, আমরা রাজনীতির কথা বলতে যেসব বিষয়ের উল্লেখ করি সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত সঙ্গতিপূর্ণ তাত্ত্বিক আলোচনাই হলো রাজনৈতিক তত্ত্ব। ফ্রান্সিস কোকারের ভাষায়, রাজনৈতিক তত্ত্ব হলো রাষ্ট্র, সরকার এবং তার বিভিন্ন রূপ ও কার্যাবলীকে সাময়িক ফলাফলের ভিত্তিতে পর্যালোচনা না করে মানুষের চিরন্তন প্রয়োজন, আশা আকাঙ্ক্ষা ও মতামত অনুধাবন ও মূল্যায়নের তত্ত্ব হিসাবে স্বীকৃতি দান। জর্জ স্যাভাইন বলেছেন, গোষ্ঠীবদ্ধ মানুষের অন্তর্ভুক্ত রাজনৈতিক সমস্যাকে সুশৃঙ্খলভাবে অনুসন্ধান ও ব্যাখ্যা করার প্রচেষ্টাই হল রাজনৈতিক তত্ত্ব। ডেভিড ইস্টনের মতে, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর বিজ্ঞানসম্মত আলোচনাই হল রাজনৈতিক তত্ত্বের মূল উদ্দেশ্য। এই সংজ্ঞাগুলি থেকে রাজনৈতিক তত্ত্বের দুটি মূল দিকের সন্ধান পাওয়া যায়। এক, রাজনৈতিক তত্ত্ব হল রাজনীতির মৌলিক ধারণা ও প্রধান প্রধান বিষয়ের পাঠ, যেমন রাষ্ট্র, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিভিন্ন মতাদর্শ, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক নিয়োগ, রাজনৈতিক অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে আলোচনা। দুই, রাজনৈতিক তত্ত্ব শুধু বর্তমানের আলোচনাতেই সীমিত থাকে না, কিভাবে রাজনৈতিক জীবন ও তার প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা যায়, এগুলির আদর্শ চেহারা কি হওয়া উচিত সেদিকেও আলোকপাত করে। সুতরাং রাজনৈতিক তত্ত্ব একই সঙ্গে অভিজ্ঞতাবাদী এবং আদর্শ স্থাপনকারী তত্ত্ব হিসাবে কাজ করে। এখন আলোচনা করব ক্লাসিফিকেশন অব পলিটিক্যাল থিওরি
অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের শ্রেণীবিভাজন নিয়ে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে রাজনৈতিক তত্ত্বের শ্রেণীবিভাজন করেছেন। ডেভিড ইস্টন রাজনৈতিক তত্ত্বকে দুভাগে ভাগ করেছেন, এক মূল্যবোধজনিত তত্ত্ব, দুই কার্যকরণ তত্ত্ব। মূল্যবোধজনিত তত্ত্ব, এই তত্ত্বে ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় প্রভৃতি বিষয়গুলো গুরুত্ব লাভ করে। এখানে অবরোহ পদ্ধতিতে তত্ত্ব নির্মাণ করা হয়, অর্থাৎ পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের ভিত্তিতে বর্তমান বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সনাতন রাজনৈতিক তত্ত্বগুলির অধিকাংশই মূল্যবোধজনিত তত্ত্বের অন্তর্গত। কার্যকারণ তত্ত্ব, যেসব তত্ত্বে বিভিন্ন রাজনৈতিক ঘটনার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাদের কার্যকারণ তত্ত্ব বলা হয়। এসব তত্ত্বের মূল উপাদান বাস্তব জীবনের তত্ত্ব। রোল্যান্ড ফেনক রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি অনুযায়ী রাজনৈতিক তত্ত্বকে পাঁচটি শ্রেণীতে বিভক্ত করেছেন, এক নৈতিক রাজনৈতিক তত্ত্ব, এই তত্ত্ব একটি পূর্বানুমানকে স্বতঃসিদ্ধ বলে ধরে তার ভিত্তিতে তত্ত্ব নির্মাণ করে, এই তত্ত্বে ভালো মন্দ, উচিত অনুচিতের প্রশ্ন জড়িত থাকে। প্লেটো, হেগেল, কান্ট, গ্রিন প্রমুখ এই তত্ত্বের মুখ্য প্রবক্তা। কাল্পনিক রাজনৈতিক তত্ত্ব, এই তত্ত্ব যুক্তির উপর নির্ভর করে আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার কল্পনা করে। উদাহরণ হিসাবে প্লেটোর আদর্শ রাষ্ট্রের কথা উল্লেখ করা যেতে পারে। নেক্সট সমাজতাত্ত্বিক রাজনৈতিক তত্ত্ব, এই তত্ত্ব অভিজ্ঞতাবাদী পদ্ধতি অনুসরণ করে, রাষ্ট্রকে একটি সামাজিক সংগঠন রূপে গণ্য করে, সমাজের সঙ্গে তার সম্পর্ক নির্ধারণের চেষ্টা করে। আইনগত রাজনৈতিক তত্ত্ব, এই তত্ত্ব রাষ্ট্রকে একটি আইনগত প্রতিষ্ঠান হিসাবে ধরে নিয়ে আইন, সংবিধান, সার্বভৌমিকতা প্রভৃতি রাষ্ট্রের আনুষ্ঠানিক উপাদানগুলি নিয়ে আলোচনা করে থাকে। বৈজ্ঞানিক রাজনৈতিক তত্ত্ব, এই তত্ত্ব পরীক্ষা, পর্যবেক্ষণ, পরিমাপ প্রভৃতির ভিত্তিতে সংগৃহীত তত্ত্ব অনুযায়ী রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে। গ্রাহাম অলাস, ম্যাকডুগাল প্রমুখ এই তত্ত্বের মুখ্য প্রবক্তা। আবার কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক তত্ত্বকে তিন ভাগে ভাগ করেছেন, এক সনাতন রাজনৈতিক তত্ত্ব, এই তত্ত্বে কল্পনা, বিশ্বাস, মূল্যবোধ প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করা হয়। বুর্জোয়া রাজনৈতিক তত্ত্ব, এই তত্ত্বে প্রাকৃতিক বিজ্ঞানের কলাকৌশল প্রয়োগ করে রাজনৈতিক ঘটনাবলীর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিন মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্ব, এই তত্ত্ব সমাজতন্ত্রে বিশ্বাসী এবং শোষণভিত্তিক সংখ্যালঘু কর্তৃত্বের অবসান ঘটিয়ে সর্বহারা শ্রেণীর তথা শ্রমিক শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠার কথা বলে। মার্ক্স, এঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও প্রমুখ মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্বের মুখ্য প্রবক্তা। এখন আলোচনা করব রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্বের ভূমিকা এবং গুরুত্ব নিয়ে। রাজনৈতিক তত্ত্ব শুধুমাত্র রাজনৈতিক জীবনের ব্যাখ্যা করে না, একই সঙ্গে কাম্য রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার দিক নির্দেশ করে। ক্লামেনাজ বলেছেন, দ্য পারপাস অফ পলিটিক্যাল থিওরি ইজ টু হেল্প আস টু ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু গো অ্যাবাউট ডুইং ইট। বিভিন্ন সময়ে রাজনৈতিক তত্ত্বের ভূমিকাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমত, ঊনবিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত সনাতন রাজনৈতিক আলোচনায় রাজনৈতিক তত্ত্ব ও রাজনৈতিক দর্শনের মধ্যে কোনোরকম পার্থক্য ছিল না। এই সময়ে রাজনৈতিক তত্ত্ব একটি নৈতিক ও সার্বজনীন মূল্যবোধের ভিত্তিতে রাজনৈতিক সমস্যাকে বুঝতে ও সমাধান করতে চেষ্টা করেছে। এক্ষেত্রে প্লেটো, অ্যারিস্টটল, কান্ট, হেগেল, গ্রিন প্রমুখ আদর্শ রাষ্ট্র ও সুন্দর জীবনের ধারণাকে সামনে রেখে রাজনৈতিক তত্ত্বের উপস্থাপন করেন। দ্বিতীয়ত, বিংশ শতাব্দীতে আচরণবাদের আবির্ভাবের ফলে রাজনৈতিক তত্ত্বকে মূল্যনিরপেক্ষ করে তোলার প্রয়াস লক্ষ্য করা যায়। আচরণবাদীদের মতে,
তত্ত্বের প্রধান কাজ হল অভিজ্ঞতার ভিত্তিতে রাজনৈতিক জীবনের বিজ্ঞানসম্মত আলোচনা। এখানে তথ্য ও তত্ত্বকে পরস্পরের উপর নির্ভরশীল করা হয়। তৃতীয়ত, মার্ক্সীয় দর্শন সম্পূর্ণ পৃথক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক তত্ত্বের উপস্থাপন করে। মার্ক্সবাদ প্রচলিত শ্রেণীভিত্তিক ও শোষণভিত্তিক সমাজ ব্যবস্থার পরিবর্তন করে এক সাম্যবাদী সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক তত্ত্বের প্রধান লক্ষ্য হিসাবে চিহ্নিত করে। এবার আমি আলোচনা করব ডেক্লাইন অব পলিটিক্যাল থিওরি, অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের অবনমন নিয়ে। ডেভিড ইস্টনের দ্য ডেক্লাইন অব মডার্ন পলিটিক্যাল থিওরি 1951 শীর্ষক প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পর থেকে একদল রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা হ্রাস পেয়েছে। ডেভিড ইস্টন রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব হ্রাসের চারটি কারণ উল্লেখ করেছেন। এক, ইতিহাস সর্বস্বতা বা হিস্টোরিসিজম। ইস্টনের মতে স্যাবাইন, লিন্ডসে, ম্যাকলয়েড প্রমুখ লেখক রাজনৈতিক তত্ত্বের আদর্শ ও মূল্যবোধকে ইতিহাসের প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করতে গিয়ে বর্তমান যুগের চাহিদা অনুযায়ী নতুন কোনো রাজনৈতিক মূল্যবোধ গড়ে তোলার ব্যাপারে আগ্রহ দেখাননি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মূল্যবোধ রাজনৈতিক তত্ত্বের অবনমন ঘটেছে। দুই, নৈতিক আপেক্ষিকতাবাদ, মোরাল রিলেটিভিজম। নৈতিক আপেক্ষিকতাবাদ বলতে রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ ও মূল্যবোধকে পরিহার করা বোঝায়। বিজ্ঞান ও তত্ত্বের মধ্যে বিভ্রান্তি, কনফিউশন বিটুইন সায়েন্স অ্যান্ড থিওরি। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ বৈজ্ঞানিক পদ্ধতিতে তত্ত্ব আহরণের উপর গুরুত্ব দিলেও অনেক রাজনৈতিক ঘটনার পেছনে যে সকল কারণ ক্রিয়াশীল তা সঠিকভাবে নির্ণয় করতে তারা অক্ষম। ইস্টনের মতে রাজনৈতিক তত্ত্বের অবনমনের অন্যতম কারণ হল বিজ্ঞান ও তত্ত্বের ধারণাগত বিভ্রান্তি। চার, ঘটনা ও তথ্যের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ, হাইপার ফ্যাকচুয়ালিজম। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ ঘটনা ও তথ্যের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করলেও সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোনো নতুন রাজনৈতিক তত্ত্ব সৃষ্টির ব্যাপারে আগ্রহ দেখাননি, ফলে রাজনৈতিক তত্ত্বের অবনয়ন ঘটেছে। অ্যালফ্রেড কোবান তার এথিক্স অ্যান্ড দ্য ডেক্লাইন অব পলিটিক্যাল থিওরি শীর্ষক প্রবন্ধে রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব হ্রাসের কারণ সম্পর্কে আলোচনা করেছেন। কোবান রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যের অভাবকে রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব হ্রাসের কারণ হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা উদ্দেশ্যহীনভাবে মূল্যমান নিরপেক্ষ বিচার বিশ্লেষণের মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিয়ে থাকেন, এজন্য রাজনৈতিক তত্ত্ব তার গুরুত্ব হারিয়েছে। এছাড়া রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধির সম্প্রসারণ, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি, সামরিক শক্তির অস্বাভাবিক বৃদ্ধি প্রভৃতি কারণে রাজনৈতিক তত্ত্বের অবনমন হয়েছে বলে কোবান মনে করেন। এখন আলোচনা করব রিসার্জেন্স অব পলিটিক্যাল থিওরি। অনেক রাষ্ট্রবিজ্ঞানীর মতে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক তত্ত্বের গতি প্রকৃতি কিছুটা বদলে গেছে ঠিকই, তবে রাজনৈতিক তত্ত্বের পুরোপুরি অবসান হয়নি। বিংশ শতাব্দীর ষাটের দশকের সময় থেকে আচরণবাদীদের আলোচনায় মূল্যবোধকে যথেষ্ট গুরুত্ব পেতে দেখা যায়। দান্তে জার্মিনো, ডেভিড মিলার, ল্যারি সিডেনটফ প্রমুখ লেখকগণ মনে করেন সাম্প্রতিককালে রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান ঘটেছে। এই প্রসঙ্গে তারা উত্তর আচরণবাদীদের উদারনৈতিক গণতন্ত্রের প্রতি গভীর আকর্ষণের বিষয়টি উল্লেখ করেন। দান্তে জার্মিনো তার বিয়ন্ড ইডিওলজি দ্য রিভাইভাল অব পলিটিক্যাল থিওরি গ্রন্থে বলেছেন, বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজনৈতিক তত্ত্বের পুনরাবির্ভাব ঘটেছে। যে সমস্ত চিন্তাবিদের দ্বারা রাজনৈতিক তত্ত্বের পুনরাবির্ভাব ঘটেছে তারা হলেন হানা আরেন্ত, মাইকেল অক্সট, লিও স্ট্রস, এরিক ভোয়েগলিন প্রমুখ। হানা আরেন্ত তার দ্য হিউম্যান কন্ডিশন 1958 শীর্ষক গ্রন্থে বলেছেন, বর্তমান বিশ্বে
মানবিক অভিজ্ঞতা হারিয়ে গেছে। তিনি মানুষের কাজকর্মে দায়িত্বপূর্ণ স্বাধীনতা ও মর্যাদা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। লিও স্ট্রস তার হট ইজ পলিটিক্যাল ফিলোসফি অ্যান্ড আদার স্টাডিজ 1959 গ্রন্থে রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থানের উপর জোর দেন। তিনি বলেন, একজন রাজনৈতিক চিন্তাবিদ অবশ্যই সত্যানুসন্ধানী হবেন। তিনি বিমূর্ত ভাবতত্ত্বমূলক রাজনৈতিক তত্ত্বকে সমর্থন করেননি। এরিক ভোয়েগলিন তার দ্য নিউ সায়েন্স অফ স্টাডিজ 1952 গ্রন্থে বলেছেন, ব্যক্তি ও সমাজের দিক থেকেই রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব অপরিসীম। ব্যক্তি ও সমাজের সমস্যাসমূহের সমালোচনামূলক ও অভিজ্ঞতাবাদী বিচার বিশ্লেষণ রাজনৈতিক সমাজতত্ত্বে অভিপ্রেত। রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থানে হায়েক, নজিক, বুকানন প্রমুখ নয়া উদারনীতিবাদীদের অবদান উল্লেখযোগ্য। সমকালীন রাজনৈতিক তত্ত্বগুলিতে সামাজিক ন্যায়, কল্যাণমূলক অধিকার, গণতান্ত্রিক তত্ত্ব, বহুত্ববাদ, উপযোগিতাবাদ, নারীবাদ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সুতরাং বর্তমানে রাজনৈতিক তত্ত্ব পুনরায় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এ কথা অস্বীকার করা যায় না।